শারদ প্রাতে রেগে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামনি মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা
করে মহিষাসুর অপরাজে অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রত হয়ে গেল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিংমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু চেতনস্যাভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমারও আবো